খেলনা খেলতে কে না পছন্দ করে? আমরা সবাই খেলনা খেলতে খুব পছন্দ করি। আর আমার মনে পড়ে, আমি ছোটবেলায় মার সাথে মেলায় গিয়ে যত খেলনা কিনতাম সেগুলোকে পরের দিন ভাঙতাম এবং ভেঙে দেখতাম তার ভেতরে কি আছে। অনেক সময় এমন হয়েছে যে সেই দিনকে, যেদিন আমি কিনে নিয়ে এসেছি সেদিনকে নিয়েই, সেদিনকেই 2-3 ঘন্টার মধ্যে আমি খেলনাগুলোকে ভেঙে দিয়েছি। এবং সেটা লুকানোর জন্য বেস্ট জায়গা ছিল হচ্ছে খাটের নিচে, তার নিচে আমি রেখে দিতাম। আর পরের দিন সকালবেলা সেই খাটের নিচে নোংরা পরিষ্কার করতে গিয়ে আমার মা ভাঙা খেলনাগুলো পেতো, আর সেই টাইমে আমাকে বলতো যে তুই কালকে কিনে আনলি আজকেই ভেঙে ফেললি, এর জন্য আমি প্রচুর মার খেতাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ছোট্ট খেলনা গাড়ি বানিয়ে দেখাবো। এই খেলনা গাড়িটা তুমি নিজেই বানাতে পারো, আর তুমি যদি না বানাতে পারো তাহলে তোমার দাদা অথবা দিদিকে বলো যে এই খেলনা গাড়িটা বানিয়ে দিতে, সে নিশ্চয়ই তোমাকে বানিয়ে দেবে। আর এটা বানানো খুবই সিম্পল, এটা জাস্ট একবার দেখলে তুমি নিজেই বানাতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের এই ধরনের আইসক্রিমের স্টিক নিয়ে নিতে হবে, এবং এই আইসক্রিমের স্টিক দুটোকে আমরা ঠিক এইরকমভাবে একটা পজিশন দেব, এবং পজিশন দেওয়ার পরে আমাদের গ্লুগানের আঠা দিয়ে আমরা এই জায়গাতে লাগিয়ে দেব। এখন আমরা এই ধরনের একটা স্টিক নিয়ে নেব, এবং এই স্টিকের থেকে এই রকম একটা ছোট্ট টুকরো আমরা কেটে নেব। কাটার পরে আমরা এই টুকরোটাকে ঠিক এই পজিশন মতো বসিয়ে দেব। এখন আমরা আরেকটা কাঠির টুকরো নেব, এবং এই কাঠিটাকে আমরা এইভাবে বসিয়ে দেব গ্লুগানের সাহায্যে। এখন আমাদের এরকম একটা পাইপ নিয়ে নিতে হবে যেগুলো দিয়ে জুস খায়, তো ওই পাইপের থেকে আমরা এরকম টুকরো কেটে নিয়েছি। তো এইগুলো হচ্ছে 2 সেন্টিমিটারের টুকরো, এবং এইটা হচ্ছে 4 সেন্টিমিটারের টুকরো। তো যে বড় টুকরোটা আছে সেটা আমরা এখন এই পজিশন মতো বসিয়ে দেবো, আর ছোট যে টুকরোগুলো আছে সেগুলোকে আমরা এরকমভাবে বসিয়ে দেবো গ্লুগানের সাহায্যে। এখন আমরা বোতলের ক্যাপ নিয়ে নেব, এবং একটা পিনের সাহায্যে এই সেন্টার পজিশন মতো ফুটো করে নেব। আমাদের সব বোতলের ক্যাপগুলোকে আমরা ফুটো করে নিয়েছি, এবং দুটো কাঠিকে আমরা ঠিক এই মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এই এইখানের জন্য বড় কাঠি এবং এইখানের জন্য ছোট কাঠি। তো এখন আমরা কি করব, আমাদের যেই বোতলের ক্যাপগুলোতে ফুটো করে নিয়েছিলাম সেই ফুটোর মধ্যে দিয়ে আমরা এই কাঠিটাকে ঢুকিয়ে দেব। তো এখন আমাদের এইটা সেট করার পর যে বাড়তি অংশগুলো রয়েছে এইখানে আর এইখানে, এগুলোকে আমরা ঠিকঠাকভাবে কেটে দিয়ে গ্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। তো এখন কিন্তু আমাদের যে গাড়িটা আছে সেটা কিন্তু 80% রেডি হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে কিন্তু চলছে। তো আমাদের আর একটা কাজ করা বাকি আছে এখানে। তো আমরা ঠিক এই ধরনের একটা ছোট্ট টুকরো নিয়ে নেব, এবং এই টুকরোটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। তো চলো আঠার মাধ্যমে আমরা আগে এই টুকরোটাকে এখানে বসিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এরকম 4টে গার্ডার নিয়ে নিতে হবে। তো এই গার্ডারগুলো দিয়ে আমাদের যে প্রত্যেকটা বোতলের ক্যাপ আছে সেই ক্যাপের মধ্যে আমাদের ঠিক এইভাবে দিয়ে একটা প্যাচ দিয়ে আমাদের লাগিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। হ্যাঁ, এটা কী জন্যে লাগালাম বলতো, আমাদের যে গাড়িটা চলবে যাতে গ্রিপটা ভালো পায় সেই জন্য কিন্তু আমরা এটা লাগিয়ে নিলাম। তো এক এক করে আমি সমস্ত চাকাতেই কিন্তু এটা লাগিয়ে নেব। এখন আমাদের আর একটা গার্ডার নিয়ে নিতে হবে, এবং এই গার্ডারটাকে এইভাবে দিয়ে আমাদের ঠিক এই জায়গাতে গ্লুগান দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এখন আমাদের গাড়িটা তৈরি হয়ে গেছে। তো এই গাড়িটাকে চালাতে হবে কি করে সেটা দেখে নাও। এখন কি করতে হবে, আমাদের এই যে যেই রবারটা আছে সেই রবারটাকে টেনে ধরে আমাদের এইখানে লাগাতে হবে, দিয়ে আমাদের এইটা এইভাবে ধরে দিয়ে কি করতে হবে, আমাদের এমভাবে রোটেশন ওয়াইজ ঘোরাতে হবে, ক্লক ওয়াইজ, ঠিক আছে? তো দেখতে পারবা ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাক তৈরি হচ্ছে। তো এই যে যেই পাকটা তৈরি হচ্ছে এটাই কিন্তু আমাদের গাড়িটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করবে, জাস্ট এইভাবে ছাড়লেই দৌড় মারবে। তো চলো এটাকে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature
তো আজকের এই ছোট্ট গাড়ি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি জানি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানিয়ে ফেলো গাড়িটা দেরি না করে। আর এই গাড়িটা বানাতে মাত্র আমার 20 টাকা খরচ হয়েছে। আর যে সমস্ত জিনিস দিয়ে আমি বানিয়েছি সেগুলো তুমি ইজিলি পেয়ে যাবে, তোমাকে বেশি এই জিনিসগুলো খোঁজার জন্য ছোটাছুটি করতে হবে না। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর ইউটিউবের অ্যালগোরিদম খুব ভালোবাসে লাইক এবং কমেন্ট, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।